আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহ তালা বলেছেন তোমরা আমাদের তোমরা তোমাদের মা-বাবার সাথে উচ্চ কথা বলো না কিন্তু যদি আমাদের মা-বাবা কোনো অন্যায় কাজ করে তাকে ইসলামী দৃষ্টিতে সেক্ষেত্রে আমরা সন্তানেরা কিভাবে তাদের সাথে আচরণ করব এবং কি করে তাদের ইসলামের প্রতি ফিরিয়ে আনবো মা-বাবা এমন এক আদালত যার বিরুদ্ধে মামলা দেয়া যায় না মা বাবা যদি ভুল করে মা বাবার বিরুদ্ধে মামলা করার অধিকার বলেন অধিকার নাই সহ্য করতে হবে ধৈর্য ধরতে হবে এর নাম ইবাদত এর নাম এর নাম ইবাদত ইবাদত ইবাদ আল্লাহর ইবাদত তিন ভাগে বিভক্ত একটা আল্লাহর হক আরেকটা মা বাবার হক আরেকটা মানুষের হক তাই মা বাবা অন্যায় করতেই পারে মানুষ হিসেবে কিন্তু মা বাবা অন্যায় করলেও মা বাবার বিরুদ্ধে অভিযোগ নয় বরং ধৈর্য ধরতে হবে মা বাবাকে বোঝানোর চেষ্টা করতে হবে একবার নাইলে দুইবার নাইলে একশো বার রাজি আছেন তো ইনশাল্লাহ এটা অনেক বড় বিষয় এই ক্ষেত্রে অনেকগুলো দলিল আছে সময় আমাকে এডমিট করছে না তাই সংক্ষিপ্ত বলে আরেক দিন বলবো ইনশাল্লা